বন্ধন বিশ্বাস, প্রযোজকের নাম অপু বিশ্বাস, আবার নায়িকার নাম অপু বিশ্বাস। এত বিশ্বাস কে ক্যাশ করে আমরা শুটিংয়ে গিয়েছিলাম মানিকগঞ্জে। ওইখানকার মানুষজন প্রচুর সাপোর্ট দিয়েছে, বিশেষ করে আমরা দারুণ একটা সিনেমা বানিয়েছি, যেটি বানিয়েছেন আসলে পরিচালক, আমরা সাপোর্ট দিয়েছি এবং প্রযোজক সম্পূর্ণ বিনিয়োগটা করেছেন সিনেমা। আমরা অনুদানের সিনেমাগুলোতে দেখা যায়, আমরা যেটা শুনি বা অনেক ছবি তো আমি কাজ করেছি, দেখেছি মাঝখানে কিছু ছবি নিয়ে কথাবার্তাও হয়েছে, 30-40 বা ম্যাক্সিমাম 50% যে টাকাটা ব্যবহার করা হয় পরবর্তী অনুদান, মানে কি অনুদান হচ্ছে যে সরকার একটা অনুদান দিবে আপনাকে এত টাকা, সাথে আপনার যেই ক্যাশটা আছে মিলিয়ে একটা সুন্দর ছবি বানাবে। কিন্তু আমাদের দেশে ওই মানে প্র্যাকটিসটা হয়তো বা সব ছবিতে হয় না, যেটা লাল শাড়িতে হয়েছে। প্রযোজক নিজে থেকে আরও লগ্নি করে এই ছবির বাজেট আরও বড় করেছে, যেটা পেয়েছেন তার চেয়ে অনেক বড় বাজেটের ছবি লাল শাড়ি, এবং কোনো আননোন ফেস নাই ছবিটা, যাকে যেখানে ডিমান্ড যে এই চরিত্রের জন্য ওরকম একজন অভিনেতা শিল্পীকে লাগবে বা অভিনয় শিল্পীকে লাগবে, প্রযোজক তাকেই নিয়েছেন। তার মানে একটা বড় প্রেক্ষাপটের সিনেমা, একটা গ্রামে যদি 100 মানুষ থাকে, ছোট গ্রামে, এই গ্রামে ধরেন যে টোটাল প্রায় 1000 মানুষজন ছিল, অপু বিশ্বাস সেখানে 100 জন তারকা নিয়ে কাজ করেছেন, তাদের সবাইকে হয়তো আমরা পোস্টারে দেখাতে পারছি না, পরের পোস্টারগুলোতে আসুক বা না আসুক। আমার কথা হচ্ছে যে গল্পের প্রয়োজনে পরিচালক প্রত্যেককেই ব্যবহার করেছেন, ছোট একটা ক্যারেক্টার সেখানে একজন ভালো অভিনেতাকে নিয়েছেন, কেন স্ক্রিনটা সুন্দর এবং ব্যাকগ্রাউন্ডে যা যা প্রয়োজন সেটাও দিয়েছেন। এদিক থেকে বলবো যে আমার প্রযোজক বেশ সাপোর্ট দিয়েছেন আমাদেরকে, আর ডেফিনেটলি বন্ধন বিশ্বাস সেই বিশ্বাসটা রেখেছেন এবং সুন্দরভাবে স্ক্রিন প্লেটা করেছেন। আর ঈদে সিনেমা মুক্তি সব, এটা আমার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা, অপু বিশ্বাসের সঙ্গে আমার প্রথম কাজ করা, আমি লাকি যে ওনার সাথে প্রথম কাজ করতে পেরেছি এবং আমি খুব এক্সাইটেড যে ঈদে ছবি রিলিজ হচ্ছে। আর নারীরা তো ওঠার ডিসিশন নেয়, অপু বিশ্বাস ওঠার ডিসিশন নিয়ে ঈদের সময় এসছেন সেন্সর পাওয়ার আগে, যে হিরো আমি ছবি রিলিজ করতে চাই। প্রথম দিকে আমি বললাম যে ভেবে দেখেন যে ঈদে আসবেন কিনা ভিড়ের মধ্যে, পরে উনি জানালেন যে আসতে চাই, যেহেতু আমাদের সবার সিনেমা আজকে প্রেস মিটে আপনারা ভাই বন্ধুরা এসছেন, সাংবাদিক ভাই বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা, সবসময় আমাদেরকে আপনারা সাপোর্ট দিয়েছেন, লাল শাড়ির পাশে ছিলেন থাকবেন। আর দর্শকরা যারা আছেন তারা অপু বিশ্বাসের প্রচুর সিনেমা ঈদে দেখেছে, এবার আমার সঙ্গে একসঙ্গে আমরা স্ক্রিন শেয়ার করেছি, অপু বিশ্বাসের ফ্যান আছেন প্রচুর, আমার কয়েকজন আছেন তারাও হলমুখী হবেন, এবং এই ছবিতে শহীদুজ্জামান সেলিম ভাই আছেন, দোয়েল আছেন, সুমি, সুব্রত দা, তারপর হচ্ছে অপু ভাই আমার খুব পছন্দের আর্টিস্ট, সব কিছু মিলে একটা হরার ফিল্মে লাল শাড়ি দেখতে হবে, সবাই হলে আসবেন বিশেষ করে, কারণ লাল শাড়ি আমাদের দেশের গল্প, আমাদের হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, তাঁত শিল্পকে নিয়ে গঠিত একটা সিনেমা, তাদের মনন, তাদের বিনয়, তাদের শ্রম, তাদের কষ্ট, তাদের বিরহ, তাদের জীবন, তাদের জীবিকার গল্প হচ্ছে লাল শাড়ি। এত বিশ্বাসের মধ্যে আপনি নীল পাঞ্জাবি বললেন কেন, খুব কষ্ট নাকি নীল, এটা কষ্ট নাকি একটু জানতে চাই, এই যে ডিপ নীল বলছিলেন যে অপুবিশ্বাসের প্রথম কাজ, ঈদের প্রথম ছবি, একটু জানতে চাই এই যে অপুবিশ্বাসের সাথে কাজ করার দুটো গান দেখলাম, একটা উৎসবের গান পয়লা বৈশাখে মুক্তি পেলো আর লাল শাড়ি, আমি বললাম যে আপনি যদি প্রোডিউসার হিসেবে কথা বলেন আমি ভাই পারবো না, আমার দ্বারা হয় না, ঝামেলা আছে, রাত তখন বাজে প্রায় 1:30-2:00, তো স্বাভাবিকভাবে তো আমার ডিরেক্টর সাথে ছিলেন অপু বিশ্বাসের পেছনে বিশাল টিম, উনি ওনার টিম নিয়ে গেছেন মনে একদম হেঁটে রাস্তা থেকে, আমি এই যে দোয়েল, সুমির, তারপর আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের এই যেখানে থাকতাম হাউসের বাইরে, বললো হিরো আপনি ঘুমাননি সকালবেলা শুটিং, আমি বললাম কয়টা শুটিং,
তিনি প্রোডিউসার এবং আমাদের একজন অভিনয় শিল্পী, সেই জায়গা থেকে মানে আমাদের যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, পারফরমেন্স বলেন, টাইম মেনটেন করা, এবং দেই নাই ওনাকে অনেক কিছু, উনি নিয়ে গেছেন একদম গ্রামে, ওখানে ধরেন সুপ টু বেশি নাই, খরচ কম হয়েছে খাবারের দেখুন, আমরা ব্যালেন্স করে নিচ্ছি, একদিন খাসি খাওয়াইলো প্রচুর ইলিশ মাছ, আর ওগো বিশ্বাস থাকলে প্রচুর গিফট আসে শুটিংয়ে, এই সে পাঠায় নাই কেবল কথা, তার মধ্যে ওগো বিশ্বাস, সব কিছু মিলে একটা দারুণ আউটডোর ছিল আমার লাইফে। আমি যেই কয়টা ছবি করেছি আল্লাহর মধ্যে অনেকগুলো ছবি করার সৌভাগ্য হয়েছে, তো আমার সবচেয়ে মজার আউটডোর ছিল লাল শাড়িতে, সেটা ডেফিনেটলি ভালো সিনেমার ছবি লাল শাড়ি। ভাই পিছনে দেখাতে না ও এই অপু বিশ্বাস প্রডিউসার, তো নিজের ছবিটা একটু বড় করে দিচ্ছে, হ্যাঁ আমার তো একটু ছোট, আমি কিন্তু কমপ্লেন জানাইছি, তাও অনেক পিছনে অনেক পিছনে, আমার আমার কোন ছবিতে আমার এত ছোট না, এটা তো অপু বিশ্বাস তো উনি আপনাকে ক্ষমা করে দিয়েছে না, উনি যুক্তি দিয়েছে, উনি বলছে যে যার চরিত্রের মানে গঠন বেশি থাকে তাকে আসলে ছোট করেই দেখায়, পরে স্ক্রিনে গিয়ে দর্শক, এটা এটা বাস্তবতা, এটা উনি, আমরা গান দেখেছি, গানে কিন্তু প্রডিউসার নাই, সম্পূর্ণ রঙিন ছিলেন, এটা মেনে নিলাম না, আমরা কিন্তু এটা হইতেই পারে, আর প্রেস মানে প্রেস মিটের জন্য তো, আর আমি আমার ভাই বন্ধুদের ফোন দিইনি, উনি যত পরিশ্রম করেছে সাইমন ভাই, আমরা কিন্তু গানটা অর্থলগ্নি করেছে সাইমন, আমরা কিন্তু গানটা দেখেছি, গানে কিন্তু একদম সম্পূর্ণ রঙিন ছিলেন দুজন, গানটা অনেক ভালো হয়েছে দেখেছি, আমি তো কালো করে আসিনি, সাদা আছে, সবচেয়ে মানে উড়ন্ত রং হচ্ছে সাদা, অপু বিশ্বাস দেখতে সাদা, আমরা লাল পরেনি, সিনেমার নাম লাল শাড়ি। প্রত্যাশা তো আসলে দর্শকরা যেই জন্য সিনেমা হলে যান, যে একটা ভালো সিনেমা দেখবেন, ভালো গল্পের সিনেমা, ভালো অভিনয়ের সিনেমা, ভালো নির্মাণের সিনেমা, ভালো আয়োজনের সিনেমা, সব কিছু মিলিয়ে পাশাপাশি যদি বিনোদন থাকে, তারপর হচ্ছে যে আপনার একটা আমাদের সংস্কৃতির একটা বড় জিনিস দেখানো যায়, একটা মেসেজ থাকে, সব কিছুই আছে লাল শাড়িতে, আমি বিশ্বাস করি যারা ভালো সিনেমা দেখতে চান, এবং ভালো বলতে তো সব সিনেমাই ভালো, যেটা সেন্সর হয়ে আসে হয় না যে মনে রাখার মতো যে কেন হয়েছিল, এখনকার আমরা এই যে আমাদের তো মাথা নত, সারাক্ষণ ফেসবুক চাপতেছি, কি হয়েছিল পৃথিবীতে সবাই বলে যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এই গল্পের মাধ্যমে, আমাদের সংস্কৃতিটা কীরকম, আমাদের ঐতিহ্য কি, আমাদের ঐতিহ্যের কিছু অংশ আছে সেই জায়গায় যে তাঁত শিল্পের একটা বিশাল ঐতিহ্য বহন করে সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে, এবং ডেফিনেটলি সবাই সেখানে ইনভলভ ছিলেন একটা চরিত্র হয়ে, যেমন আমার চরিত্রের নাম রাজু, আমি চেষ্টা করেছি রাজু হওয়ার, সেখানে কোনো নায়ক সুলভ আচরণ ছিল না, কোনো কথাবার্তা ছিল না, মানে চালচলনটাও নায়ক সুলভ ছিল না, সবাই চরিত্রটাকে ধারণ করেছেন, শুধু চরিত্রের বাইরে যেতে পারেননি পরিচালক। আমি একদিন দেখি কি রাত দুইটা আড়াইটা বাজে, আমার পরিচালক একা স্বর্গে শুয়ে আছে, ভয় পেয়ে গেছি, এবার আপনি শুয়ে আছেন কেন ভাই, আপনি ওই যান, বললাম আমরা তো হাঁটতেছি, আমরা তো চার পাঁচজন, সে একা একা ভাবতেছি ভাবতেছি, আমি বললাম যে কী ভাবেন সেই সিনটা কী হবে, সিনটা কী হবে, আমি বললাম যে মনে আছে কিনা যে আমি শুনেছি যে আমার ওস্তাদের কাছে, ডাক্তার হোসেন রাজু স্যারের কাছে, কাজী জরি সাহেব তিনি ফ্রেমের সামনে বসে পরের দিন কি শুট করবেন সেটা ভাবতেন, আর আমাদের বন্ধন বিশ্বাস আকাশের দিকে তাকিয়ে ভাবেন যে এতগুলো আর্টিস্ট কীভাবে অ্যাক্ট করে আমরা কাজটা শেষ করব। ধন্যবাদ।